গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে নার্স গুড্ডিকে ঔষধ খাইয়ে দিতে গেলে নার্সের হাত থেকে ঔষধ কেড়ে নিয়ে নকল অনুষ বলে, আপনি এই ঔষধটা খাবেন না, এই ঔষধে বিষ মেশানো আছে, আর ও কিন্তু আসল নার্স নয়, একটি সংঘবদ্ধ সন্ত্রাসীবাদী দলের লোক নার্সের ছদ্মবেশে আপনাকে মারতে এসেছে। অনুজের কথা শুনে চমকে ওঠে গুড্ডি, সেই সাথে অবাক হয়ে যায় জেঠুমণি ও পুবলু। আর কিছু বলার আগেই ছদ্মবেশী নার্সটা পালিয়ে যায়। পুবলু পিছু নিলে অনুজ বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ওর কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। এবার তো গুড্ডি বলেই ফেললো, আপনি এত সব কিভাবে জানলেন? কে আপনি? জেঠুমণিও একই প্রশ্ন করলে অনুজ বলে, আমি যে কে সেটা তো আমি এখনো জানি না, আর আপনারা জানতে চাইছেন আমি কি করে জানলাম। আসলে আমি নিজেকে একটু রিফ্রেশ করতে পাইচারি করছিলাম, আর ওই নার্সকে ফোনে কথা বলতে দেখি, একবার গুড্ডি ম্যাডামের নামও নিয়েছে, আর তারপর আমি লুকিয়ে ওর সব কথা শুনে ফেলেছিলাম। গুড্ডি বলে, তাহলে আপনি আগে বললেন না কেন? অনুজ বলে, আমি তো শুনেই এদিকে আসছিলাম, কিন্তু সে তো তার আগে এখানে চলে এসেছে। সব কিছু শুনে এবার পুবলুর মনটা দুর্বল হয়ে যায়। তাহলে কি এবার সব কিছু শুনে রেশমের মনটাও নরম হয়ে যাবে অনুজের প্রতি? বন্ধুরা তোমাদের কি মনে হয়? এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।